হিসাবের পদ্ধতিগত ত্রুটির কারণে দেশের রপ্তানি আয়ের প্রকৃত তথ্য মিলছে না। রপ্তানিকারকরা বলছেন, প্রকৃত অবস্থা থেকে আয় বেশি দেখানো হচ্ছে। মূলত ইপিজেডের কারখানা থেকে রপ্তানিমুখী কারখানায় সরবরাহ করা পণ্যগুলো দুইবার হিসেব করায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে, যা দ্রুত সংশোধন করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। ব্যবসা ভালো যাচ্ছে না, এমন কথা গেল কয়েক মাস ধরেই জানিয়ে আসছে দেশের পোশাক রপ্তানিকারকরা। তাদের দাবি, বিশ্ববাজারে চাহিদা কমে গেছে, উৎপাদন খরচ বেড়েছে, কিন্তু পোশাকের দাম বাড়েনি, ফলে আয়ও নেই আগের মতো। তবে এই সব কিছুর মাঝে গেল জানুয়ারিতে প্রথমবারের মতো প্রায় $500 কোটি পণ্য রপ্তানির খবর এসেছে তৈরি পোশাক খাতে ওভেনার নিট মিলিয়ে। যদিও রপ্তানিকারকরা বলছেন ভিন্ন কথা। আমাদের যে ইউডির স্টেটমেন্ট তার সাথে এটা মিলে না। ইতিমধ্যে সেটা ইবিবি কিন্তু বলেছে কোথায় গলতটা কোথায়, এবং এটা অলরেডি আইডেন্টিফাইড যে কোথায় ভুলটা হচ্ছে। অর্থাৎ ইবিজেডের লোকাল এক্সপোর্ট যেটা, সেটাকেও এক্সপোর্ট দেখাচ্ছে, আবার ওইটা দিয়ে আমরা যে এক্সপোর্ট করি সেটাও এক্সপোর্ট, অর্থাৎ ডাবল এন্ট্রি হচ্ছে। রপ্তানিকারকরা হিসাবের যে তারতম্যের কথা বলছেন, তার শুরু মূলত রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ইপিজেড থেকে। এখানকার কারখানাগুলো শুধু রপ্তানির পণ্য তৈরি করে, ফলে কারখানা পর্যায়ের সব উৎপাদনকেই রপ্তানি আয়ের হিসেবে যুক্ত করা হয়। তবে সমস্যা হচ্ছে, ইপিজেড থেকে কাঁচামাল সংগ্রহ করে স্থানীয় রপ্তানিমুখী পোশাক কারখানাগুলো, তাই তারা যখন পণ্যের চূড়ান্ত মূল্য হিসাব করে সেখানে ইপিজেড থেকে নেওয়া কাঁচামালের দামও যুক্ত হয়। ফলে রপ্তানির মোটায় ইপিজেডের পণ্য দুইবার হিসেব করা হয় বলে দাবি করেছেন রপ্তানিকারকরা। এটা আসলে একটা রং মেসেজ যাচ্ছে, যেটা আসলে আমাদের জন্য পরবর্তীতে আরো অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। আর দ্বিতীয়ত হলো যে, দেখা গেল যে রপ্তানির এই ফিগারটা যখন দেখানো হয়, পরবর্তীতে যখন পেমেন্ট আসে না, তখন বাংলাদেশ ব্যাংক কিন্তু আবার বলে যে আপনাদের এত বিলিয়ন ডলার রপ্তানির প্রসিড, এক্সপোর্ট প্রসিড কিন্তু আসে নাই। তো এই কারণে এই ফিগারগুলি আসলে যথাযথভাবে দেখানো উচিত বলে আমরা মনে করি। ইপিবি যে তথ্যটা দেয় এবং বাংলাদেশ ব্যাংক যে তথ্যটা পায়, আমাদেরকে ব্যালেন্স অফ পেমেন্টে দেয়া হয়, এখানে ডিফারেন্সটার, এই ডাবল কাউন্টিং এর যে ব্যাপারটা আছে সেইটা কত, এবং সেইটা ডাবল কাউন্টিংটা যাতে বাদ দেয়া যায় সেইটার জন্য বাংলাদেশ ব্যাংক, ইপিবি এরা মিলে একটা রিকনসিলিয়েশন যদি করেন তাহলে এই সমস্যার সমাধানটা হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে 2022-23 অর্থ বছরে দেশ থেকে $5,500 কোটি পণ্য রপ্তানি হয়েছে। চলতি অর্থ বছর রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে $6,200 কোটি। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।